ফুটবল ময়দানে সভাধিপতি মোশারেফ হোসেন মণ্ডল কি বললেন শুনুন। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞত সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। নওদা ব্লকের আজকে দিয়ে চারটে মাঠে আমরা পরিচালনা করছি, কিন্তু এই মোহাম্মদপুর মাঠে বিশেষ করে ফুটবল প্রেমী মানুষের যেভাবে খেলোয়াড়দের প্রতি তাদের ব্যবহার, দর্শকরা যেভাবে খেলাটা উপভোগ করেছে, যেভাবে প্লেয়ার দেখে উৎসাহ দিয়েছে, সে সত্যি টাইব্রেকারে ম্যাচটা গড়িয়েছে, সেখানেও মাঠের ভিতরে কেউ প্রবেশ করেনি। আমি মনে করি আজকের ম্যান অফ দ্য ম্যাচ এখানকার সমস্ত ফুটবল প্রেমী মানুষ, আজকের ম্যান অফ দ্য ম্যাচ এখানকার সকল ফুটবল প্রেমী মানুষ। তো আমি এই সভাধিপতি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আমরা ফাইনাল খেলা আগামী 25 তারিখ ঝাউবনা মাঠে অনুষ্ঠিত হবে, সেখানে নওদা ভার্সেস ত্রিমোহিনী কেদারচাঁদপুর 2 গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে এই খেলার আমন্ত্রণ রইল, আপনারা যাবেন। এই খেলা আমরা আরও বিদেশি প্লেয়ার যারা দেশি এবং বিদেশি সংমিশ্রণে আরও ভালো ফুটবল উপহার দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব, এই এলাকার মানুষের স্বার্থে, ছেলেদের স্বার্থে। এবং ফাইনালে আন্তর্জাতিক স্তরে কোনো খেলোয়াড়কে এনে ফুটবল ফাইনাল হবে নওদা ব্লকে, এটাও সকলকে জানান দেওয়া হলো। সকলে ভালো থাকবেন এবং আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত এবং শেষ ঘোষণা করা হলো। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।